চারিদিকে শুধু ব্লু হোয়েল ব্লু হোয়েল আর ব্লু হোয়েল, কি পেয়েছে জাতি, যখন যেটা পায় তখন সেটাই হট টপিক বানায়, সেটা নিয়ে মাতামাতি করা শুরু করে। যাই হোক, আজকে ব্লু হোয়েল নিয়ে আমি কথা বলতে আসছি। শুরুতে বলে রাখি, যারা ব্লু হোয়েলকে গেম ভাবেন তারা আসলে ভুল জানেন, কারণ এটি কোনো গেম না, এটি একটি চ্যাট রুম অ্যাডমিন প্লাস অনলাইন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তবে এটিকে একটি সাইকোলজিক্যাল গেমও বলা চলে, যার দরুন অ্যাডমিন মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ করে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, পর্যায়ে তাকে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে অনুপ্রাণিত করা হয়। যাই হোক, গুগল ঘেঁটে গেমটি সম্বন্ধে যতটুকু জেনেছি যে গেমটি আসলে 2013-তে রাশিয়ান এক তাছেরা আবাল এই গেমটি তৈরি করেছিল, এবং এটির উদ্দেশ্য ছিল যে কিছু দুর্বল চিত্রের মানুষ, যাদেরকে সে আসলে দুনিয়ার কীট মনে করত এবং সে ভাবতো যে এদেরকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নেই, তাদেরকে আত্মহত্যা করে মরে যেতে উদ্বুদ্ধ করে তার মূল উদ্দেশ্য ছিল। পরবর্তীতে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে এবং গেমের সকল সার্ভার প্ল্যান নষ্ট করে দেওয়া হয়। তারপরও আমার ইনবক্সে কত কত শুভাকাঙ্ক্ষী দিয়ে ভরা, যারা নানাভাবে আমাকে সতর্ক করার চেষ্টা করছে। ইন্ডিয়ান একটি নাম্বার দিয়ে ইনবক্সে বলা হচ্ছে যে খবরদার এই নাম্বার থেকে যেন কোনো কল রিসিভ করা না হয়। আরে ভাই, গেমটা হচ্ছে রাশিয়ান, ইন্ডিয়ান নাম্বার থেকে কল আসবে কিভাবে? কেউ কেউ তো আরো এক ধাপ এগিয়ে, তারা ইনবক্সে বিটিএসির নামে সচেতনতামূলক পোস্ট জানিয়ে দেওয়া হচ্ছে, যেন আমি রাত 9টা থেকে পরের দিন 10টা পর্যন্ত মোবাইল অন না করি। ভাই, তোগো SMS শেয়ার করুন, লাগবো কেন? আমি বিটিএসির কি আমার SMS পাঠাতে পারো না? নাকি বিটিএসির কাছে আমার নাম্বারই নাই, তার আমার নাম্বার সেভই রাখে নাই, শুধু তোর নাম্বারও সেভ রাখছে? এত চুলকানি কই থেকে আসে রে ভাই? আর কিছু অতি উৎসাহী আবাল পোলাপান আছে যারা প্লে স্টোর থেকে ব্লু হোয়েল গেম নামে খেলছে এবং সেটি স্ক্রিনশট দিয়ে সবার সাথে শেয়ার করছে। সেই সব অতি উৎসাহী আবালদের জন্য আসুন আমরা 1 মিনিট নীরবতা পালন করি। এরপর থেকে শুরু হলো আমাদের নানান ইউটিউবার এন্ড ফেসবুকার মেন্টরস এবং মোটিভেটরস যেন নব উদ্যমে ঝাঁপিয়ে পড়লো জ্ঞান দেওয়া। তারা নিজেদের জ্ঞানের বাহার জানান দেওয়ার জন্য একটা ভালো হটকেক ইস্যু পাইল, শুরু হলো ভিডিও বানানো। কিছু সুন্দর ওই আপুরা, তারাও কেন পিছিয়ে থাকবে? তার এত সুন্দর একটা সুযোগ কিভাবে হাতছাড়া করবে? হায় রে, আজও বাঙালি জাতি আমরা। এত এত ভিডিওর মাঝে এই বিশেষ ভিডিওটি দেখে আমার নজর একদম আটকায় গেল। আমি খুব আশ্চর্য হয়ে একটা জিনিস লক্ষ্য করছিলাম, সম্পূর্ণ ভিডিওটি 2-3 বার করে দেখার পরও খেয়াল করলাম এই ছেলেটির চোখের পলক একটা বারও পড়ে নাই। কি আশ্চর্য, খুব অবাক হইলাম। পরবর্তীতে কমেন্টগুলো পড়ে যা মজা পাইছি, আশা করি আপনারাও কমেন্টগুলো পড়ে অনেক মজা পাবেন। আমার মতো আরও অনেকে এই ব্যাপারটা লক্ষ্য করছে এবং আমার সাথে একমত পোষণ করছে। ভাই, গেমস খেলার দরকার নাই, তোর চেহারা দেখা সুসাইড খাইতে মন যায়। আরেক ভাই লিখেছে, ভাই তুই তাজা না মরা? তার জবাবে একজন লিখছে আদা মরা, সেটা রিপ্লাই একজন লিখছে হালা রোবট, আর একজন বিশেষ একটি ভাষায় লিখছে বাই বাই। আমি গ্রামে টা স্টার্ট করাছি কিন্তু ওইখান টাকা কোনো মেসেজ আসানি, আমার বাবার মোবাইলে আমার কি কোনো সমস্যা হতে পারা? সবচেয়ে মজা পেয়েছি এই আপুর কমেন্ট পড়ে, সে সরাসরি লিখছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুকে। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের ওই লাল বাটনটাতে ক্লিক করতে হবে, ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। এর পাশে একটা ঘন্টা আসবে, সেই ঘন্টাতে ক্লিক করবেন অবশ্যই, যাতে আপনি নোটিফিকেশন পান আমাদের যখনই ভিডিও আপলোড হবে, আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। অ্যাবে বল, এতক্ষণ ধরে আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে। তো
অবশ্যই আশা করবো দয়া করে একটা লাইক দিন।